আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে রসুল হিসাবে পাইয়া আমরা নবীজির কথাগুলাকে বিশ্বাস করি না। সাহাবায়ে কেরামের দাম এত বাড়া বাড়লো কেন? উনারা নবীজির জবান থেকে যখন যেটা বাইর হইত সেটাকে একশো একশো বিশ্বাস করত। জি, বৃহস্পতিবার সন্ধ্যা, কিবার বৃহস্পতিবার সন্ধ্যা, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবিকে ডাকছেন, তিনজন সাহাবিকে ডাকছেন কিবার, কখন? সন্ধ্যায়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুম, কয়জন? তিনজন। তিনজন সাহাবিকে ডাকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল শুক্রবার জুমার দিন তোমরা তিনজন ফজরের নামাজ পড়ি মওতার ময়দানের দিকে রওনা হয়ে যাবে। ইসলামী সৈন্যদল ইতিমধ্যে মওতার ময়দানে পৌঁছে গেছে কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য, তোমরাও তিনজন ফজরের নামাজ পড়ি রওনা হইবা। মওতার ময়দানে কাফেরদের সাথে যে যুদ্ধ সংগঠিত হবে এটার প্রথম সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা শহীদ হইয়া গেলে সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব শহীদ হইয়া গেলে সেনাপতি হবে আবদুল্লাহ ইবনে রাওয়াহা। আবদুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হইয়া গেলে সেনাপতি হবে খালেদ ইবনে ওয়ালিদ। অথবা এক রেওয়ায়েতের মধ্যে আছে যে আবদুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হইয়া গেলে মুসলমানগণ পরামর্শ করি আরেকজনকে সেনাপতি নিযুক্ত করবে। এই কথা বলি রসুল আকরম সাল্লাহ ইসলাম চলি গেছে। আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বাকি দুইজনকে জিজ্ঞাসা করে, বন্ধুরা কি বুঝলা? উনারা কয়, তুমি কি বুঝলা? কয়, আমি বুঝছি মওতার ময়দানে আমরা তিনজন শহীদ হইয়া যাব, দিবালোকের মতো স্পষ্ট, সূর্যের উদয় মিস হইতে পারে কিন্তু আমরা যে শহীদ হব এটা মিস হবে না, কারণ নবীজির জবান থেকে বাইর হইছে। রসুলের জবান থেকে বাইর হইছে, রাইফেলের গুলি মিস হইতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মিস হইতে পারে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কয়, বন্ধুরা তোমরা দুজন নবীজির কথা মতো ফজরের নামাজটা পড়ি রওনা হইও, আমি কিন্তু যাব না। আমি জীবনের শেষ জুমা, কালকে শুক্রবার জুমার দিন, মওতার ময়দান থেকে ফেরত আসতে পারবো না, 100% কনফার্ম। আমি মসজিদে নববীতে নবীজির পিছনে জুমার নামাজ আদায় করে আর ঘরে যাব না, নামাজের আগেই মসজিদের সামনে গোড়া বেঁধে রাখবো। মসজিদ থেকে বাইরে হইয়া সোজা গোড়ার ফিটে সাওয়ার হব, এত দ্রুত গতিতে গোড়া চালাবো, তোমরা সকালে রওনা হইয়া যেখানে পৌঁছাইবা আমি জুমার পরে রওনা হইয়া সেখানে যাইয়া তোমাদেরকে ধরব। বুঝে থাকলে বলুন তো, খেয়ালটা ভালো না খারাপ? ভালো না? পরের দিন শুক্রবার ফজরের নামাজের পরে হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আর জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু দুজন রওনা হয়ে গেছে, কিন্তু আবদুল্লাহ ইবনে রাওয়াহা যায় নাই। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠছে না, তো খুতবা দিতে দিতে নবীজির দৃষ্টি এদিক সেদিক ঘুরে না, এই ঘুরার মধ্যে নবীজির নজর যাইয়া পড়ছে আবদুল্লাহ ইবনে রাওয়াহার চেহারার উপর। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আবদুল্লাহ ইবনে রাওয়াহাকে দেখি এবার বাকি দুইজনকে তালাশ করতেছে, ওদিকে খুতবা দিতেছে কিন্তু চোখ
মোবারক গুতেছে। কিন্তু সেই দুইজনকে দেখবে কোত্থেকে? উনারা তো দুজন চলে গেছে। নামাজ যখন শেষ হয়েছে, সরকারে দোয়া আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়েছেন, আব্দুল্লাহ এদিকে আসো, তোমার বাকি দুইজন সাথীকে তো দেখা যাইতেছে না, আমার মনে হয় তারা আমার কথা মানিয়া ফজরের পরে রওনা হয়ে গেছে। তোমাকে কোন জিনিসে বারণ করলো? কেন তুমি আমার কথা মানতে পারলা না? কেন তুমি গেলা না? এই কথা যখন বলতেছেন তখন হাদিস শরীফের মধ্যে আসছে, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারা মোবারক, গাল মোবারক লাল হইয়া গেছে, মনে হয় যেন নবীজির চেহারার উপরে কেউ আনারের রস ছিটাইয়া দিছে। আমার বেয়েরা দোস্ত আহবাব, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই রাগ উপস্থিত অন্যরা যেরকম বুঝতে পারছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও বুঝতে পারছে, নবীজি যে রাগ হইয়া গেছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বুঝার আর বাকি নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু নবীজিকে রাগান্বিত দেখে চোখের পানি আর ধরে রাখতে পারে না, হাই কি করলাম, ভালো খেয়ালে করলাম কিন্তু আল্লাহর হাবিবকে রাগাইলাম, এখন কি করব, চোখের পানি জর্জর করিয়া পড়ে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করুন আমি আপনার একজন সত্যবাদী সাহাবী, আমি মুনাফেক নই, যুদ্ধের ময়দানের থেকে পিছনে থাকা আমার উদ্দেশ্য নয়, ইয়া রাসূলুল্লাহ আপনার জবান মোবারক থেকে বাইর হইছে আমরা তিনজনের শাহাদতের কথা, আমাদের একিন হইয়া গেছে আমরা তিনজন মওতার ময়দানের থেকে ফেরত আসতে পারবো না, মনকে বুঝাইতে পারছিলাম না ইয়া রাসূলুল্লাহ, জুমার দিন শুক্রবার, জীবনের শেষ জুমাটা আপনার পিছনে আদায় না করে দুনিয়ার থেকে কেমনে বিদায় হয়ে যাব, এই জন্য সাথীদের সাথে আমার সংকল্প হয়েছে, আমি তাদেরকে বলেছি তোমরা ফজর নামাজ পড়ে রওনা হইবা, আমি কিন্তু জুমার আগে মসজিদের সামনে গোড়া বেঁধে রাখব, জুমার নামাজটা আল্লাহর হাবিবের পিছনে পড়ি আর ঘরে যাব না, মসজিদের সামনে থেকে সোজা রওনা হব, এত দ্রুত গতিতে ঘোড়া চালাবো, তোমরা যেখানে যাইয়া পৌঁছাইবা সেখানে আমি তোমাদেরকে ধরব। আল্লাহর হাবিব কয়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার খেয়াল তো সুন্দর, তোমার খেয়াল তো ভালো, কিন্তু তুমি চিন্তা করে দেখো নাই, আমি সাধারণ মানুষ না, আমি আল্লাহ পাকের রসুল, ওই সকালবেলায় আমার কথা হুবহু মানিয়া যারা বাইর হইয়া গেছে রওনা হইয়া গেছে, তুমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আসমান জমিনের মাঝখানে যেই খালি জায়গা আছে, এই খালি জায়গা ভর্তি হইয়া যায় মতো ধন সম্পদের যদি মালিক হইয়া যাও, আর সবগুলা যদি আল্লাহর রাস্তায় দান করে দাও, তারপরেও তারা আমার কথা মানার দ্বারায় যে আজর পাইয়া গেছে, সওয়াব পাইয়া গেছে, তার ধারে কাছেও তুমি পৌঁছাইতে পারিবা না। লাও আদরাকতা মা ফিল আরদে জামিয়া ওয়া আনফাকতাহু ফি সাবিলিল্লাহ মা আদরাকতা ফযলা গাদওয়া আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফের মধ্যে বলেন, আমার মনে হয় যেন বুক ফেটে যাবে, হাই কি করলাম, বালোর জন্য করলাম, ক্ষতি হইয়া গেল, মসজিদ থেকে বাইর হইছে গোড়ার ফিটে উঠি বসছে, ইতিহাস লেখে পিছনের দিক থেকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর বিবি এবং ওনার 7 বৎসরের একটা সন্তান পিছনের দিক থেকে ওনার দিকে তাকাইয়া রইছে। বিবি কয়, স্বামী আপনি তো জীবনের জন্য চলে যাইতেছেন, আর কোনো দিন আপনাকে দেখতে পাবো না, মওতার ময়দান থেকে ফেরত আসবেন না, আপনার 7 বছরের বাচ্চাটার দিকেও তো একবার তাকাইলেন না, আমাদের থেকে একটু বিদায়ও তো নিলেন না, একটা কথাও বললেন না, এইভাবে চলে যেতেছেন। ওই 7 বৎসরের বাচ্চা কাঁদিয়া কাঁদিয়া আব্বাকে ডেকে কয়, বাবা আমাদেরকে একটু বুকেও তো নিলে না,
আমাকে একটু চুমুও তো দিলা না, আমাকে একটু আদর তো করলা না, এইভাবে কেমনে তুমি চলে যাও? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু খোদার কসম পিছনের দিকে তাকায় নাই, সামনের দিকে তাকাইয়া তাকাইয়া কয়, বিবি বেচারা আমার, এখন তোমাদের দিকে আর তাকানো যাবে না, তোমরা ঘরে ফিরে যাও, আল্লাহ যদি করে ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার দেখা হবে হাউজে কাউসারে। এখন পিছনের দিকে আর তাকাবো না, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কেমন ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করতেন। আরো এরকম 100টা উদাহরণ আপনাদেরকে দেওয়া যাবে, সাহাবায়ে কেরাম নবীজির কথা কিরকম বিশ্বাস করতেন। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করি না, আমরা সুফি সাহেব, দরবেশ সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুফতি সাহেব, বড় হুজুর, বড় কুতুব, বড় তবলিগী, বড় ফিরের মুরিদ, সব কিছু ঠিক আছে, বড় ধনী, বড় গণী, বড় সর্দার, বড় মাতাব্বর, বড় চেয়ারম্যান, বড় মেম্বার, সব কিছু ঠিক আছে, কিন্তু নবীজির উম্মত হইয়াও আমরা নবীজির কথা সলোয়ানা বিশ্বাস করি না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। আপনাদের বিশ্বাস হয় যে এটা রসুলের কথা? আমার বানানো না, আল্লাহ সাক্ষী আছে না, আমি মায়ের পেটের থেকে আপনাদের মতো বাংলা শিখিয়ে এসছি না, আরবি শিখিয়ে এসছি নাকি? মায়ের কোলে আপনারা যেরকম বাংলা শিখছেন, মায়ের থেকে আমিও তো বাংলা শিখছি, আমি তো আরবি শিখি নাই, কিন্তু এখন যে আপনাদেরকে পড়ি শুনাইলাম, এটা আরবি না বাংলা? ও মা, বলে বাংলা বলে, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, এটা বাংলা কথা নি, এটা আরবি কথা। 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যেমনি বাইর হইছে, ঠিক তেমনি একটা জের জবর, একটা নুকতার পরিবর্তন ছাড়া আমি আপনাদেরকে শুনাইলাম নবীজির কথা, নবীজির কথা। এখন আরবি তো আপনারা বুঝেন নাই, এবার আমি একটু বাংলায় অনুবাদ করে দিই। তিনটা শব্দ, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। আলাইকুম শব্দের অর্থ কি? আলাইকুম আই আলজিম আলাইকুম, তোমরা তোমাদের জন্য কর্তব্য নিয়োগ করে নাও, তোমরা তোমাদের জন্য কর্তব্য নিয়োগ করে নাও, তোমরা তোমাদের জন্য লাজেম করে নাও। কি? মুজালাসা, মুজালাসা এটা বাবে মুফায়ালার মাসদার, এটার মধ্যে মোশারাকাতের খাসিয়ত আছে। জালাসা ইয়াজলিসু বসা, জালাসা ইয়াজলিসু বসা, এটা গ্রামার বলতেছি, আপনারা সর্বসাধারণেরা শুধু শুনি থাকেন, যারা বুঝার দরকার তারা ঠিকই বুঝবে। জালাসা ইয়াজলিসু বসা, আর আজলাসা ইউজলিসু বাবে ফালের থেকে বসানো, আগেরটা হইল নিজে বসা আর পরেরটা হইল অন্যে বসানো। আর জালাসা ইউজালিসু মুজালাসাতান অর্থাৎ পরস্পর বসা, পরস্পর বসা অর্থাৎ আমি এখানে বসা আছি, আপনি আমার পাশে দিয়ে আসি বসলেন, অথবা আপনি এখানে বসা আছেন, আমি যাই আপনার পাশে দিয়ে বসলাম, এটাকে বলে মুজালাসা। এটাকে কি বলে? মুজালাসা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের জন্য কর্তব্য নিয়োগ করে নাও, আলেমদের পাশে যাইয়া বসাকে, আলেমদের পাশে যাইয়া বসাকে তোমরা তোমাদের জন্য কর্তব্য নিয়োগ করে নাও। কি মানি? যে আলেমদের সোহবতে যাইবা, আলেমদের সংস্পর্শে যাইবা, যত বেশি পারো আলেমদের কাছে গেসবা, আলেমদের কাছে বসবা। এখন যে বললাম এটা বাংলা বলি নাই, এটা বুঝেন নাই আপনারা, এটা বুঝছেন নি, এই করেননি, এটা না করেন না,
খালি চেষ্টা করেন এমপি সাহেবের নৈকট্য কেমনে লাভ করবেন, চেয়ারম্যান সাহেবের কাছের মানুষ কেমনে হবেন, মেম্বার সাহেবের প্রিয় মানুষ কেমনে হবেন, ওই শিল্পপতি সাহেবের সাথে পরিচিত কেমনে হইবেন, বড় একটা মানুষের সাথে ঘনিষ্ঠ কিভাবে হবেন, এই চেষ্টা করেন। শাসপুর মাদ্রাসার মোহতাম সাহেব হুজুরের পরিচিত হওয়া, হুজুরের ঘনিষ্ঠ হওয়া, হুজুরের নৈকট্য পাওয়া, হুজুরের কাছাকাছি যাইয়া বসা, হুজুরের কাছের মানুষ হওয়ার জন্য মোটেও চেষ্টা করেন না, কারণ হুজুরের কাছাকাছি যাইয়া বসলে ঘোড়ার ডিমও কিছু পাওয়া যাবে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, ও আমার উম্মতেরা যারা ছোটকালে মাদ্রাসায় যাও নাই, আব্বাই তোমাদেরকে মাদ্রাসায় ভর্তি করে নাই, লেখাপড়া শিখতে পারো নাই, অথবা অন্য লাইনে লেখাপড়া শিখছো মাদ্রাসার লাইনে শিখতে পারো নাই, যার কারণে সামাজিকভাবে তোমাদের পরিচিতি আলেম হিসাবে নয়, মানুষ তোমাকে আলেম হিসাবে জানে না, তো তুমি কি করিবা? তুমি একজন আলেমের সাথে বন্ধুত্ব করবা, একজন আলেমের সাথে খাতিল করবা, একজন আলেমের কাছে যাইয়া বসবা, একজন আলেমের সাথে সব সময় উঠা বসা করার চেষ্টা করবা, একজন আলেমকে মহাব্বত করবা, একজন আলেমকে যতটুক পারো খেদমত করার চেষ্টা করবা, আলেমের ভালোবাসা অর্জন করার জন্য চেষ্টা করবা, কারণ এই পৃথিবীতে আলেমদের সমমর্যাদা দুনিয়াতে আর কোনো মানুষ নাই, আর কোনো মানুষ নাই। আপনারা বলেন তো আমাকে মুরব্বি আনে কেরাম, আপনাদের গ্রামে মসজিদ আছে নি? ইমামতি করে হেড স্যারে, জি ডাক্তার সাহেবে, ইঞ্জিনিয়ার সাহেবে, বড় নেতায়, বড় হুজুরে, নাকি ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব, বড় নেতা হুজুর, বড় লাট সাহেব, বড় গভর্নর সাহেব, এমনি তো নামাজ পড়ে না, কোনো সময় কোনো রকমে কোনোভাবে যদি মসজিদে যায় তো ইমাম সাহেব যেভাবে লেফট রাইট করে সেই অনুকরণে লেফট রাইট করা লাগে, এমনি তো ইমাম সাহেবের মানে না, এমনি ইমাম সাহেবের মানে না, ইমাম সাহেবের অনুসরণ করে না, ইমাম সাহেবের পিছনে দি লাট সাহেব গভর্নর সাহেব আগে আগে হাঁটে, ইমামের পিছনে পিছনে অনুসরণ করা ঠিক না, কিন্তু মসজিদে গেলে ইমামে আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর সামি আল্লাহু লিমান হামিদা ইমামে যা কয় তা ইমামের পিছনে পিছনে লেফট রাইট করা লাগে, কারণটা কি? ইমাম আলেম যে